সুন্দর একটা মুরগি কিন্তু সে কিন্তু অলরেডি বাচ্চা ফুটিয়েছে এবং তার সাথে আপনার ষাটটা মতো বাচ্চা রয়েছে কত সুন্দর সুন্দর একদম মায়ের সাথে ম্যাচিং হয়ে কিন্তু বাচ্চাগুলো হয়েছে সাত পিস মূলগুলো কি অবশ্যই কিছু বলছিল যেহেতু আপনি ডিমও পেলেন না বাচ্চাও পেলেন না আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন হাতে একটি মুরগি দেখতেছেন গলা ছিলা ওপর মানে সুন্দর একটা মুরগি কিন্তু কিন্তু অলরেডি বাচ্চা ফুটিয়েছে এবং তার সাথে আপনার ষাটটার মতো বাচ্চা রয়েছে অনেক মানে একদম ছুটে যাওয়ার জন্য আসলে খুব চেষ্টা করতেছে তবুও ছাড়ছি না কারণ একে নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব এই জন্য একে আজকে আর ছাড়বো না যদিও আপনাদেরকে পরামর্শ দেওয়ার পর এখানে চিন্তা ভাবনা রয়েছে তো দেখেন এই যে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন গলা ছিলা বাচ্চাগুলো দেখেন কত সুন্দর সুন্দর একদম মায়ের সাথে ম্যাচিং হয়ে কিন্তু বাচ্চাগুলো হয়েছে আমি যদি খুব ভালো করে আপনাদেরকে দেখাই দেখুন লক্ষ্য করুন ওর মায়ের সাথে ম্যাচিং করে কিন্তু ওর বাচ্চাগুলো হয়েছে এবং আমি যদি আর একটা বাচ্চা দেখাই এই যে দেখেন কত সুন্দর মায়ের সাথে ম্যাচিং করে কিন্তু বাচ্চাগুলো ফুটেছে একদম মায়ের কালার তো এখানে আসলে মুরগিতে ডিম দেওয়া ছিল বারো পিস বাচ্চা ফুটে বের হয়েছে আপনার অনলি সাত পিস মুরগুলো কী অবশ্যই কিছু বলছিল যেহেতু আপনি ডিমও পেলেন না বাচ্চাও পেলেন না তো এইখানে ভুলগুলো যদি আপনি শুধরাতে পারতেন তাহলে বাচ্চাগুলো আর বেশি বাড়তো তো যেহেতু মুরগিটা আমার নয় অন্য আর একটা পাশের পাশের মুরগি তো আসলে উনি আমার এই মুরগি পালন সম্পর্কিত বিষয়গুলো দেখে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে বা জানতে চায় তো তা ওনাকে জানালাম পাশাপাশি আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি তো এখানে যে মুরগির ডিমগুলো পাঁচ ছয়টা ডিম নষ্ট হয়েছে সেটাতে ভ্রমণ ছিল না আমি যখন দেখেছিলাম একদম ভ্রমণ ছাড়া কিন্তু ডিমগুলো ছিল যার কারণে আপনার বাচ্চা ফুটে নাই সাতটার মতো বাচ্চা বের হয়েছে তো এই ব্রণগুলো কেন এরকম থাকে না ডিমের মধ্যে না থাকার কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে মুরগ এবং মুরগির যে মিটিংটা হয় বা ব্রিডিংটা হয় সেটা সঠিকভাবে হয়নি বা দেখা যায় কি আপনার মুরগির তুলনায় মুরগির পরিমাণ যদি কম থাকে গ্রামে সাধারণত কি করা হয় একটা মুরগিকে ছেড়ে দেওয়া হয় এবং দেখা যায় কি একটা বাসার মুরগ থাকে পাঁচ ছয়টা বাসার মুরগি থাকে এরকম মিটিং করানো হয় বা দেখা যায় কি পালন পদ্ধতিটা এরকমই থাকে তো এই জন্য কিন্তু আসলে সঠিকভাবে মিটিং হয় না বা দেখা যায় কি মুরগির সংস্পর্শে যখন আসে না তো সেই ডিমগুলোতে হচ্ছে আপনার বাচ্চা ফুটে বের হয় না এটাই হচ্ছে মূলত কারণ তো আপনি যদি এখান থেকে প্রপারলি বাচ্চা পেতে চান অবশ্যই আপনাকে দেখা যায় কি যে কাজটা করতে হবে মুরগির যে ব্রিডিং সেটাকে আপনার নিশ্চিত করতে হবে তো পরবর্তী সময় দেখা যায় কি আমরা যখন ডিমগুলো এখানে বসাই তো বসানোর পর যে বিষয়টা হয় যে আমরা ডিমগুলোকে ক্যান্ডেলিং করি না আমরা যদি চার থেকে পাঁচ দিন হওয়ার পর ডিমগুলো ক্যান্ডেলিং করি যারা আসলে ক্যান্ডেলিং সম্পর্কে অবগত না তারা যদি আসলে ইউটিউবে সার্চ করেন যে ডিম বীজ আছে কিনা সেটা কীভাবে পরীক্ষা করব খুব সহজেই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন এবং আমার চ্যানেলেও কিন্তু আমি একাধিক ভার মানে প্রত্যেকটা মুরগি যখন কুচে বসে বাচ্চা দেয় তখন আমি কিন্তু এদেরকে দেখিয়ে থাকি যে আসলে কিভাবে ক্যান্ডেলিং করতে হয় বা দেখা যায় কি আমি কতগুলো বাচ্চা এখান থেকে পাবো বা কিভাবে ক্যান্ডেলিং করি তো এই ক্যান্ডেলিং করলে হয়তো এই যে পাঁচ ছয়টা ডিম আপনার নষ্ট হতো না আপনি খাওয়ার জন্য অথবা বিক্রির জন্য সেটা কিন্তু আপনি আলাদা করে যে কোনো একটা কাজে লাগাতে পারতেন তো পাঁচটা ডিমের মূল্য কিন্তু আমরা যদি হিসেব করি না হলেও সত্তর থেকে আশি টাকা বা একশো টাকার মতো মূল্য রয়েছে তো সেটা কিন্তু আপনার লস প্রজেক্ট হয়ে গেল তো এই জন্য আপনাদেরকে বলবো যারা মুরগি দিয়ে বাচ্চা ফোটান গ্রামীণ পরিবেশে এরকমভাবে সুন্দর সুন্দর যে মুরগিগুলো রয়েছে এগুলো দিয়ে যারা বাচ্চা ফোটান এবং সুন্দর সুন্দর বাচ্চা এখান থেকে পান যদি আপনি এই দুইটা বিষয় এখানে মেনটেন করেন তাহলে কিন্তু আরও সুন্দর এবং আরও বেশি বাচ্চা সেখান থেকে আপনি পেতে পারেন তো আশা করব এই দুটি বিষয় আপনারা জানার চেষ্টা করবেন খুব ভালোভাবে এবং এগুলো খুব ভালোভাবে আপনি পর্যবেক্ষণ করবেন তাহলে কিন্তু এখান থেকে সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম